হেডলাইনস আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রার্থিত্ব প্রত্যাহার দেশবাসীলৈ এখন পত্র লিখি জো বাইডেনের প্রার্থিত্ব প্রত্যাহারের ঘোষণা বর্তমানের আমেরিকা শক্তিশালী আমেরিকা খ্যাতি পরবর্তী কার্যকাল অধিক কার্যকরী করে তোলার কথা ঘোষণা জো বাইডেনের বাইডেনের সিদ্ধান্তক আদরণি জানায় তেওঁক এগৰাকী উচ্চ পর্যায়ের দেশপ্রেমী কাখ্যা প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রধানমন্ত্রী মোদীর পর পূর্ণাঙ্গ মন্ত্রীসভা সম্প্রসারণের অনুমোদন লওয়ার আছে সম্ভাবনা তিনদিনিয়া ভ্রমণসূচীত মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করব কেইবাগৰাকীও কেন্দ্রীয় মন্ত্রী দিল্লী যাত্রার পূর্বে রাজ্যপালক সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শীঘ্রে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকাত অন্তর্ভুক্ত হব ঐতিহাসিক চৰাইদেউ ময়দান বিশ্ব ঐতিহ্য সমিতির 46 সংখ্যক অধিবেশনত মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূবর প্রথম তথা ভারতের 43 সংখ্যক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ররূপে পরিগণিত হব চৰাইদেউ ময়দান কোভিডর পিছত এইবার নিপা ভাইরাসের আতঙ্ক কেরালাত নিপা ভাইরাসত আক্রান্ত হয়ে মৃত্যু ঘটিছে 14 বছরীয় কিশোর এজনের দেশজুড়ি নিপা ভাইরাসক লৈ সতর্কবাণী জারি করেছে এ পর্যন্ত 60 জন লোক নিপা ভাইরাসত আক্রান্ত হওয়ার আশঙ্কা কেরালা শীঘ্রে ফাদিল হব চাঞ্চল্যকর ঢকুয়াখানা কাণ্ডর রহস্য সুনীল গগৈ কাণ্ডর প্রকৃত ঘটনা আরক্ষীয় গম পোৱা বলে দাবি করেছে সঞ্চালক প্রধান জি পি সিংয়ে রহস্য ফাদিলর তদন্ত আরক্ষী ব্যবহার করেছে বৈজ্ঞানিক পদ্ধতি দেড় মাস অতিক্রমর পিছতো সন্ধান নাই সুনীল গগৈ এক দেড় মাহৰ ভিতৰতে ৰাজ্যত পুনৰ আৰম্ভ হ'ব বাল্য বিবাহ বিৰোধী অভিযান মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশৰ পিছতে বাল্য বিবাহ বিৰোধী অভিযানৰ তালিকা প্ৰস্তুত কৰাত ব্যস্ত অসম আৰক্ষী পূৰ্বে চলোৱা বৃহৎ অভিযানৰ বাবে এইবাৰ তথ্য পোৱাত কিছু অসুবিধা হৈছে বুলি মন্তব্য আৰক্ষী সঞ্চালক প্ৰধানৰ বান বিভীষিকাৰ পিছতে ৰাজ্য জাপানীজ এনচেফেলাইটিছৰ প্ৰাদুৰ্ভাৱ জাপানীজ এনচেফেলাইটিছত আক্ৰান্ত হৈ পৰ্যন্ত অৰ্ধ শতাধিক লোকৰ মৃত্যু জাপানীজ এনসেফেলাইটিছত আক্রান্ত শতাধিক লোক বর্তমানেও হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন জিলায় জিলায় ফগিংর সজাগতামূলক অভিযান স্বাস্থ্য বিভাগের হিংসাত্মক প্রতিবাদের পিছতে বাংলাদেশ সরকারি চাকরি সংরক্ষণের হার হ্রাস মেধার ভিত্তিত হব 93% সরকারি নিযুক্তি মুক্তিযোদ্ধার পরিয়াল তথা অন্যান্যর 7% সংরক্ষণের রায়দান বাংলাদেশ উচ্চতম ন্যায়ালয়ের হিংসাত্মক প্রতিবাদত নিহতর সংখ্যা 151 জনলৈ বৃদ্ধি হিংসা জর্জর বাংলাদেশের পর উভতিছে উত্তর পূবর প্রায় 500 শিক্ষার্থী অসম ত্রিপুরা মেঘালয়ের ভারত বাংলা সীমান্ত এদি উভতি আহিছে বাংলাদেশত অধ্যয়নরত এই শিক্ষার্থী সকল বর্তমানও অশান্ত বাংলাদেশত আবদ্ধ উত্তর পূবর লগতে ভারতের সহস্রাধিক শিক্ষার্থী উত্তর পূবর ভারত বাংলা সীমান্ত সষ্টম সীমান্ত সুরক্ষা বাহিনী মধ্যভোগীর দপদপনিত রাজ্যের বজারত আকাশলঙ্কি হয়েছে শাক পাচলির দাম পাচলিয়ে সেঞ্চুরি মরার সময়তে শূন্যতে আউট হয়েছে সরকারের যোগান বিভাগ মুখ্যমন্ত্রী ঘোষণা করা টাস্কফোর্সরও বজারত দেখা দেখি নাই যোগানমন্ত্রী রঞ্জিত দাসে আলুর দাম নবঢ়াবলে সকিয়নি দিয়ে সামরিলে দায়িত্ব মূল্যবৃদ্ধির মারত পুঙা হয়েছে রাজ্যবাসী হেডলাইনস আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম